নমস্কার বন্ধুরা, সত্যচন্দ্র ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এসেছি আমরা বাপিদার বাড়িতে। বাপিদা এখানে পেটলা বাজার সংলগ্ন এলাকায় তার বাড়ি। তো বন্ধুরা, এই ফার্মটি বিশেষ উন্নত ধরনের মডেল করা হয়েছে। এখানে মাছ এবং মুরগি হাঁস সব তিনটেই করানো হয়। তো আপনারা আজকে দেখাবো এই সেই ভেতরে কি আছে না আছে সব কিছু আমি বলবো। তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না, সুস্থ মাথায় দেখুন এবং সাবস্ক্রাইব করবেন যারা যারা নতুন। তো যাই দেখা যাক আজকে। এগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সেই ফিশ ট্যাঙ্ক, এখানে ফিশ চাষ হয়। এবং এগুলো যে দেখছেন আপনারা, এগুলো বেশি করকনাথ মুরগি, আপনারা অনেকেই দেখেন নেই এখনও। যারা যারা নতুন অবশ্যই তারা ভালো করে দেখবেন। এগুলো কালো রঙের হয় যে করকনাথ মুরগিগুলো, সেই মুরগিগুলো আপনারা বাড়িতে চাইলে করে করতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে। এবং আপনারা এবং নিচে যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে উন্নত ধরনের হাঁস, এবং এখানে রয়েছে চারটি হাঁস। এখানে ডিমের সাইজ মানে আয়তনে অনেক বড় হয় এই হাঁসগুলোর। এবং যে দেখতে পাচ্ছেন যে পাশে যে করকনাথ মুরগি এবং মুরগা রয়েছে, এগুলো বড়। এগুলোর বয়স সাধারণত 75 দিন বয়স হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন 75 দিন বয়সের করকনাথ যে এত সুন্দর হয়, তো আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। যদি কোনো অসুবিধা হয় ওষুধ নিয়ে যে এগুলোর চিকিৎসা বাবদ, তো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। এবং আপনাদের এটাও দেখাই দেব আমি যে এই ঘরটা আর কিভাবে অল্প খরচে আপনি ব্রিডিং রুম তৈরি করতে পারেন। এবং দেখুন, নিচে আমার হাঁসের বাচ্চা ব্রিডিং রয়েছে, এইটার বয়স সাধারণত 5 দিন। এবং আপনারা পাশে অন্য কি ব্রিডিং রুমে দেখতে পারবেন যে 5 দিনের হাঁসের বাচ্চা এখানে রয়েছে। তো আমি দেখাবো আশা করে। তো আপনি এখানে এগুলো 2 দিন, আর সাইডে যেগুলো আছে ওগুলো 5 দিন বয়স। আপনি আরেকটা দেখাচ্ছি আমি যে আপনারা যে করকনাথ মুরগি, তো আপনারা এই মুরগিগুলো সাধারণত এখানে বাচ্চা ফুটিয়ে থাকে আমাদের বাপিদা। তো আপনারা চাইলে পরে এখানে যোগাযোগ আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা বাচ্চা নিতে পারেন। এখানে পিওর যে করকনাথ, এখানে সেই পিওর করকনাথ দেওয়া হয়। এবং পাশাপাশি যে সাদা বাচ্চারা দেখেছেন আপনারা, সেটাই সোনালি মুরগির ডিম দেওয়া হয়েছিল। এবং পাশে আপনারা দেখতে পারবেন যে এখানে ছোট বড় মাঝারি সাইজের এখানে হাঁসের বাচ্চা এবং থেকে বড় হাঁস রয়েছে, এখানে ডিম পাড়া হয়। এইখানে আপনারা এইখানে খোলাখুলিভাবে আপনারা কম খরচে আপনারা কিভাবে এত সুন্দর যে খাকি ক্যাম্বেল কিংবা দেশি যেটাই করুন না কেন, আপনারা এখানে সাধারণত এই তো খাকি ক্যাম্বেল হাঁস। এবং পাশাপাশি রয়েছে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, সেখানে দেশি হাঁসের বাচ্চা লাগানো রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কম খরচে কিভাবে একটি ফার্ম তৈরি করা যায়। এই ফার্মটা তৈরি করতে বেশি টাকা খরচ নেই, সেটা বাঁশ এবং প্লাস্টিক এবং কাঠ দিয়ে তৈরি। আপনাদের অন্য ভিডিওতে আমি দিয়ে দেবো যে এই ফার্মটির আসলে কত টাকা খরচ হয়েছে। এবং যে আপনারা যে ফিশ ট্যাঙ্কগুলো দেখেছিলেন পাশাপাশি, আমি অবশ্যই আরেকবার দেখাবো আপনাদের। এবং আপনাদের ফিশ ট্যাঙ্কটাও আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এই ফিশ ট্যাঙ্কটি তৈরি করবেন। এই ফিশ ট্যাঙ্কটি দেখুন, এখানে সাধারণত ফিশ ট্যাঙ্কের মধ্যে সব কিছু ব্যবস্থা রয়েছে। আপনারা অক্সিজেন, এখানে অক্সিজেন তৈরি করেছিল বাপিদা, অক্সিজেন দেওয়া আছে ফিশ ট্যাঙ্কে। এবং আপনারা পাইপ দিয়ে এখানে জল সাধারণত এখানে ভরানো হয়, ভরাটের জন্য ব্যবহার করা হয়। এই আমি দেখাই দেবো যে আপনারা কিভাবে এই সেটিংটা করে নেবেন। দেখুন, এখানে নিচের থেকে পাইপ নিয়ে এসে এখানে এই সেটিংটা করে দেওয়া হয়েছে। তো আপনারা বুঝতে পেরেছেন। এবং পাশাপাশি যে করকনাথের যে সমস্যাগুলো ছিল আপনাদেরকে অবশ্যই বলবো। করকনাথ সাধারণত যে সোনালি মুরগি হয়, সোনালি মুরগির মতোই ট্রিটমেন্ট, সব কিছু একই রকম। তো আপনারা যে ভ্যাকসিন কিংবা যে কোনো চিকিৎসা বাবদে যদি কোনো আপনাদের ভুল কিংবা আপনারা করতে পাচ্ছেন না, তো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। এখানে যে আমার বিদেশি হাঁস রয়েছে এখানে, এই হাঁসটিকে আপনারা অনেকেই চিনতে পাচ্ছেন। তো আসলে এটা আমার জানা নেই নামটি কি। তো আপনারা এই ব্রিডিং রুম
তারপরে ফিশ ট্যাঙ্ক, তারপরে ফিশ ট্যাঙ্কের জলগুলো ছাড়বেন কীভাবে সেটিও দেখিয়ে দেবো আমি। যে আপনারা চলুন এখানে দেখবেন যে লক করার সিস্টেম আছে, যে জলটা যেতদূর অবধি এখানে নিচে ডাউন করা ছিল সেটা আপনাদেরকে এখানে দেখায় দিলাম যে কীভাবে আপনারা জল ছাড়বেন, এবং এই পাইপ লাইনটা পুরো একদম বাইর করা আছে বাইরের থেকে। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।